দলীয় রাজনীতি রাজনীতি এর প্রতি আমার কোনো আকর্ষণই নেই একদম এক এক কোনা পরিমাণও নাই আমরা মনে করি একজন শিল্পীর চাইতে একজন পলিটিশিয়ান অনেক বেশি লোভনীয় এটা যখন ভেবে ফেলি তখন তো আর কিছু বলার বড় থেকে যায় আমার কাছে অনেক লোভনীয় একজন শিল্পীর উপাধি একজন রাজ্জাক মৃত্যু হবে আমি তো মনে করি না মৃত্যু হবে সালমান শাহর কি মৃত্যু হয়েছে ভাই হয় না এই উদাহরণগুলো কেন আমরা বুঝি না বিবাসা যখন বলে মাহফুজ ভাই আমি আপনার সঙ্গে কাজ করবো ওর আমাকে তো তাকানোরই কথা না আমার দিকে আমি এটা কখনোই ভুলবো না আমার কো অ্যাক্টরদের আমি সারা জীবন মাথায় একদম মাথায় তুলে রাখবো করব কিন্তু মাহফুজ ভাই আপনার দুটো জুটি সম্পর্কে আপনার মূল্যায়ন খুবই প্রচলিত খুবই জনপ্রিয় মাহফুজ তারিন মাহফুজ শমী মাহফুজ অপি রাইট তিনটে যদি আমি মাহফুজ বিপাশাও আছে মাহফুজ শমী ও শমী তারিন অপি তিশা ফেলতে পারবো না তিশাকে ফেলা যাবে না ও মাই গড অনেকেই আছে আমি কিন্তু জয়ের নামটা বাদ দিয়েছি কি জন্য বাদ দিয়েছি মাহফুজ জয়া কাজ কম করেছে যদিও জয়ের প্রথম নায়ক কিন্তু প্রথম চারটা কিন্তু আপনি প্রায় মানে মাহফুজ শমী মাহফুজ তারিন এই দুইটা মধ্যে সবচেয়ে বেশি তারপরে বিপাশা তো তিশা তো এগুলো আসলে শ্রাবন্তি বাদ যাবে কেন শ্রাবন্তি একটা আমি খুব গিয়েছি তো এই মৌসুম একটা মৌসুম ওয়েব যায় তো নাকি ভাই আমার হচ্ছে কি আমার আসলে কপাল আমার জীবনে অনেক কিছুই শাহরুখ খান এমনি এমনি বলে না না আমার জীবনে অনেক কিছু অভাব হয়েছে কিন্তু আমার মানে নতুন নতুন কোয়াক্টার পাওয়া এটা আমার কখনো অভাব হয়নি আরেকটা কথা বলি এর সঙ্গে হালকা কথার পাশাপাশি আমি মাহফুজ আহমেদকে তৈরি করেছি কিন্তু আমার কোয়াক্টাররা একজন সমী একজন বিপাশা একজন তারিন একজন অপি একজন জয়া শ্রাবন্তী থেকে শুরু করে আমার কোয়াক্টাররা তৈরি করে না 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 আমি যখন ওদের সঙ্গে কাজ শুরু করি তখন ওরা সুপারস্টার সমীর সঙ্গে কাজ করি সমী তখন সুপারস্টার বিপাশের সঙ্গে কাজ করি বিপাশা সুপারস্টার সমী বিপাশা ঠিক আছে না ওরা যখন আমার যদি প্রতি অ্যাটেনশনটা দিয়েছি অ্যাটেনশন আমি কখনো ভুলবো বিপাশা যখন বলে মাহফুজ ভাই আমি আপনার সঙ্গে কাজ করবো ওরা আমাকে তো তাকানোরই কথা না আমার দিকে আমি এটা কখনোই ভুলবো না আমার কো অ্যাক্টরদের আমি সারা জীবন মাথায় একদম মাথায় তুলে রাখবো অভিনয় জীবনের শুরুর দিকে আপনার অবজ্ঞার গল্প তো অনেক তো এরকম অবজ্ঞার গল্প শুরুর দিকে ছিল না অবজ্ঞার গল্প কিরকম মানে ওই যে আপনার সাথে কাজ করবে না প্রচুর আছে যে আমার সঙ্গে কাজ করবে এবং আমার সঙ্গে কাজ করার কোনো কারণ ছিল না তো আমি ভাববো কেন যে আমার সঙ্গে কাজ করতে হবে আমি নিজেকে তৈরি করেছি যোগ্য করেছি এরপরে সবাই হয়তো অনেকে হতে গিয়ে আসছেন কিন্তু শুরুর দিকে যারা আমাকে জেনেও আমি কিছু পারবো না হবে না আমাকে দিয়ে সেই জেনেও যারা আমার সঙ্গে কাজ করেছে বিপাশা শমী তারিন অপি অপি যাই হোক হ্যাঁ অনেকেই না অপির যখন অপির সঙ্গে কাজ করি তখন একটু একটু আমাকে চেনে হ্যাঁ এই তিনজনের কথা আমি স্পেশালি বলব বিপাশা শমী তারিন তখন আমি কিছুই না একদম কিছু না আমি আমি রূপা গাঙ্গুলির সঙ্গে একসময় কাজ করতে গেলাম ওপার বাংলায় জি বাংলার একটা কাজ করার জন্য এই ভদ্রমহিলা কখনো বুঝতেই দিলেন না উনি কত বড় অভিনেত্রী আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম অমিতাভ বচ্চনের উনি ওম পরেকে নিয়ে বলছেন ভালো অ্যাক্টর গ্রেট অ্যাক্টর কীভাবে কো অ্যাক্টররা টের পায় যখন মুখোমুখি দাঁড়ায় অ্যাক্টিং করার সময় দুর্বল অভিনেতা কখনো ভাববেই না সে দুর্বল বড় অভিনেতা সামনে দাঁড়ালে ছোট অভিনেতা দুর্বল অভিনেতা এই ফিলটা পায় আমি আমার কো অ্যাক্টরদের পাশে বসে এই ফিলটা পেতাম সত্যি বলছেন কী বলে এটা সত্য একদম একেবারে একেবারে আমি আরো কি করতাম এই ভালোবাসাগুলো আপনি আরো আরো হিরো হিসেবে ইনস্পায়ার করেছে আমি আরো কি করতাম কি রকম প্রশ্রয় পেতাম আমি আমি কখনোই টাইমলি সেটে যেতে পারতাম না আমি কখনো এদের ভুলবো না যে এরা রাগ করে চলে গেছে কিংবা খুব একটা সিন ক্রিয়েট করেছে সেটে যেতে পারতেন না টাইম আমার দেরি হতো আমার সমস্যা ছিল আচ্ছা এই প্রশ্রয় কিন্তু আমি পাইছি তবে একদিন এক সুবর্ণ আপা একটা ধমক দিলেন মোটামুটি ভালোই ধমক দিলেন শিডিউল চেঞ্জ করতে চাইলাম আমি ইন্ডিয়া ক্যালকাটা যাবো একটা কাজ করতে আপা আপনার সঙ্গে যে শিডিউল আছে যদি দয়া করে একটু দিতেন আমি সুযোগটা পাই স্পষ্ট বলে দিলেন আমাকে যে এরকম হ্যাঁ ফাইন তুমি যাও অসুবিধা কি আমাকে আমি গেলে তো এই কাজটা হবে না হ্যাঁ তুমি একটা করো যে কোনো একটা করো বলিলা এটা বলে দিলেন তখন কিন্তু খুব খারাপ লেগেছিল কিন্তু জিনিসটা আমি মাথায় করে রেখেছি
এরকমই তো হওয়া উচিত। একদম একদম। সুবর্ণাপার কথা যদি আসলো, সুবর্ণাপা বোধহয় প্রথম উইশটা দিলেন প্রহেলিকা নিয়ে, এবং অনেকে আপনার মানে কো আর্টিস্ট যারা অপি করিম তারিন বলেছেন, জয়া জয়া বলেছেন, স্বামী ব্যাপারটা এখনো পায়নি। হুম, বোধহয় এর বোধহয় আমাকে যেটা বললো পূর্ণিমা, আচ্ছা সবাই বলছে, সবাই সবার সবার সবাই বলছে। আমি 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 আসলে খুবই খুবই মজাটা এরকম, না না আমি 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 খুবই লজ্জিত, আমি খুবই লজ্জিত। এদেরকে সারা জীবন জ্বালাইছি, আমি খুবই জ্বালাইছি, কিন্তু এরা যে এখনো মনে করে এটা এটা ভাবতে সবাই অপেক্ষায় আছে আর কি, আপনার সাথে বুবলির কেমিস্ট্রি দেখার জন্য। যে অনেক রসায়ন তো হয়েছে আমাদের সাথে, এখন বুবলির সাথে রসায়নটা কি? আপনি উদ্যোক্তা হিসেবে ভীষণ সফল, আপনার আপনার ব্যবসায়িক পার্টনার ছিলেন স্বামী কায়সার, আপনি খুব হিসেবি চলা মানুষ, এবং আপনি খুব নিজের জীবনকে যে গোছানো, আপনি নিজে বললেন যে আমি যাতে আপনার অভিনয়টা ঠিকঠাক মতো করে চলতে হয় সেজন্য আমার একটা ওই ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা। শিল্পীরা তো খুব বেহিসেবি বিখেলপনা হয়, এটা ভুল, এটা অনেকখানি ভুল, আপনার থেকে তো অনেকে শিক্ষা নেওয়া উচিত, কতজনকে শিখাতে পারলেন? না সমী সমী, আমরা ও ব্যবসা করে আমি ব্যবসা করি, ও উদ্যোক্তা আমি উদ্যোক্তা, এই হিসেবে আমাদের অনেক লেনদেন আছে, মানে জানাশোনার লেনদেন, জ্ঞান বুদ্ধির লেনদেন, আমরা বসি অনেক, কিন্তু ওর সঙ্গে আমার ব্যবসায়িক অংশীদারিত্ব নাই। ও আচ্ছা। হুম, সমী ওর কাজ করে, আমি আমার কাজ করি, আর হিসেবি বেহিসেবির বিষয়টা যেটা, আমার মধ্যে সবসময় একটা কাজ করেছে, আমি কিছু একটা করবো যেটা দিয়ে মানুষকে সার্ভ করা যায়, সেটা অভিনয় হোক, অভিনয় যখন করতাম ইটস ফাইন, আমি দর্শকদের সঙ্গে সরাসরি কানেক্টেড, এমন একটা সার্ভিস, আমি সার্ভিস ইন্ডাস্ট্রিতে আসবো যে সার্ভিসটা বাংলাদেশের মানুষরা যখন বাইরে যাবে তারা যেন টের পায়, একটা ফিল পায়, এই ফিলটা নিয়ে যায়, দিস ইজ ব্র্যান্ডিং বাংলাদেশ। আমার বলতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে যে এক সময় আমাদের এয়ারপোর্টগুলোতে মায়েরা যখন বাচ্চাদের নিয়ে যায় তখন ব্রেস্ট ফিডিং করার জন্য এখানে ওখানে যেত, লুকাতো, জায়গা নাই, এখানে মনে হচ্ছে সেটা অপরাধ করেছে, তার কোলে একটা বাচ্চা, সে একটা অপরাধ করেছে, বাচ্চা কাঁদছে, সে ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং করবে, অপরাধ করছে। আমি ব্রেস্ট ফিডিং জোন, মাদার অ্যান্ড বেবি কেয়ার জোন, রাইট, আমি এটি করি এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে ঢুকি। যদি জিজ্ঞেস করো আমার সবচেয়ে উদ্যোক্তা হিসাবে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, এবং এটা সিএসআর, ওটা কিন্তু বিনে পয়সায়, একজন মা যাবেন ব্রেস্ট ফিড করবেন, সেখানে এক কাপ চা খাবেন, পানি খাবেন, খুব আরাম করে সুন্দর করে ব্যাক করবেন, ব্যবস্থাটা আছে। মাস শেষে আমি যখন কমেন্টগুলো পড়ি, শুধু একটাই শর্ত, আপনি একটা কমেন্ট করে যেতে হবে, আমি যখন কমেন্টগুলো পড়ি প্রাণ ভরে যায় না, সত্যি জানি রাখি যে আসলে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে কিউটেস্ট লাউঞ্জটা আসলে মাহফুজ ভাইয়ের, এবং আমার খুব বলতে ভালো লাগে, আমি যতক্ষণ বসি কোথাও পাড়ি দেবার সময় তখন আশপাশের কেউ যা না জানলেও বলি যে এটা কিন্তু মাহফুজ ভাই অন করে, আমাদের ইন্ডাস্ট্রির একজন যে অন করে এবং এত রুচিশীল, সেটা যে বসছে সেই বুঝতে পারেন। কিন্তু যেই বিষয় নিয়ে আমি প্রায় সময় আলোচনা করি, যে বলা হয় যে গত 10-15 বছর ধরে তারকা জীবনের যখন অনেক পীড়ন, অনেক অবজ্ঞা, অনেক অবহেলা তৈরি হয়েছে, তখন শুধু যে ব্যবসায়ী না, অন্য অন্য উপায় খুঁজতে চেয়েছে, খুঁজতে চাওয়ার ভেতরে একটা হচ্ছে রাজনীতিতে ইনভলভ হওয়া। তো রাজনীতিতে ইনভলভ হওয়া, রাজনীতি তো কোনো ব্যবসা না, কিন্তু যেহেতু একটা সুযোগ আছে, সার্ভ করা হোক আর না করা হোক, এটাতে দুই পক্ষর দুই রকম মত আছে। এখানে দুই একজন রাজনীতিক বসে বলেছেন যে আপনারা তারকারা যখন রাজনীতিতে ঢুকছেন, একটা হাইব্রিড শব্দ যোগ করে অনেকে বলেন, আপনারা তৃণমূল রাজনীতিকে অবহেলা করছেন বা কটাক্ষ করছেন আপনারা হুট করে ঢুকে, কিন্তু তারকারা ইনভলভ হয়ে যাচ্ছে, একজনকে একজনের দেখা দেখি আছে, ও তো সুন্দর, ভালোই তো বেশ সম্মান পাচ্ছে বা যা কিছু পাচ্ছে, তখন আরেকজনের সুযোগ হচ্ছে। এইটা এই অধ্যায় এই অভ্যেসগুলো কতটা ফলো করা উচিত বা উচিত না আপনি বলবেন, পাশাপাশি আপনার যে অবস্থান, আপনার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আপনার যে এখনকার অবস্থান, সেই জায়গায় আমরা ধরে নিয়েছিলাম রাজনীতিতে মাহফুজ আহমেদের পোস্টার আমরা খুব শীঘ্রই দেখব, হ্যাঁ ভাই ঈদের শুভেচ্ছা অমুক মার্কায়, সো সেইখানে একেবারে ব্যতিক্রম, মাহফুজ ভাইকে খুঁজে পাচ্ছি না আমরা, সো পেলাম না।
এর জন্য আরেকটা আলাদাভাবে স্যালুট, কিন্তু দুটো প্রশ্ন দুটো প্রসঙ্গে যে এই অভিযোগটা করেন রাজনীতিবিদরা তারকাদের নিয়ে একটা পর্যায়ে, মানে ফারুক ভাইদের নিয়ে ওর করতেন না, ফারুক ভাই তো এসছেন রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু অনেকে আছেন এবং এখন অহরহ স্ট্যাটাস হয় গাজীপুর নির্বাচনের পরে তারকাদের নিয়ে ট্রল করেছে অনেক রাজনীতিবিদ ফেসবুকে আছে যে এনাদের কারণে হেরেছে, এগুলো তো আমাদের শিল্পের জন্য খুব লজ্জার, মানে একজন শিল্প শ্রমিক হিসেবে লজ্জা পায় যে ওনারা দেখলেই সমাদর করবেন একজন শিল্পী, যে শিল্পীরা কোন বড় অবস্থা সেখানে স্ট্যাটাস দেওয়ার ধৃষ্টতা পাচ্ছে, একটু বড় হয়ে গেল প্রশ্নটা, আপনার থটসটা শুনতে চাই। আমি অন্যভাবে উত্তরটা দেই, বলেন। আমার কাছে মনে হচ্ছে যে আমরা শিল্প মাধ্যমে যারা কাজ করি, অ্যাক্টর অ্যাক্ট্রেস সিঙ্গার যারা আছে, আমরা আমাদের মর্যাদা হারিয়েছি। যদি মর্যাদা না হারাতাম নির্বাচনে যাওয়ার পর, এই যে স্ট্যাটাস ওনারা এসছেন বলে হেরে গেছেন সেটা তৈরি হতো না। প্রথম ভাবতে হবে যে আমরা কেন মর্যাদা হারালাম, এটা খুঁজে দেখতে হবে। শিল্পী তো খুব সম্মানের ব্যাপার, আপনি ইচ্ছে করলে একজন পলিটিশিয়ান হতে পারেন, কিন্তু 10 বছর 15 বছর ঘোরাঘুরি করলে পারেন, একজন শিল্পী হওয়া তো সোজা না। শিল্পী তো হওয়া যায় না, শিল্পের পথে হাঁটে আমৃত্যু, সেটাই শিল্পী, মানে শিল্পের দিকে আজীবন চর্চার মধ্যে থেকে যাত্রায় থাকা, চলমান থাকা, এটাই তো শিল্পী। তো আমরা মনে করি একজন শিল্পীর চাইতে একজন পলিটিশিয়ান অনেক বেশি লোভনীয়, এটা যখন ভেবে ফেলি তখন তো আর কিছু বলার থাকে না। আমি মনে করি যে একজন শিল্পীর মৃত্যু হয় না, একজন পলিটিশিয়ান আমাদের এখনকার আমি জানি না খুব কম উদাহরণই আছেন, একজন পলিটিশিয়ান মৃত্যুর পর কয়দিন থাকেন, আদৌ থাকেন কি না, মৃত্যুর আগে তো মৃত্যু হয়ে যায়, কারণ মানুষ যাদেরকে হৃদয়ে ধারণ করে না ওদের তো মৃত্যুই বলে, কিন্তু একজন শিল্পীর তো মৃত্যু হয় না। এই সম্মানটা তো আজীবন থেকে যায়, আজীবন এবং মৃত্যুর পরও থেকে যায়। আমার কাছে অনেক লোভনীয় একজন শিল্পীর উপাধি, একজন রাজ্জাক, মৃত্যু হবে? আমি তো মনে করি না মৃত্যু হবে। সালমান শাহর কি মৃত্যু হয়েছে ভাই? হয় না। এই উদাহরণগুলো কেন আমরা বুঝি না, তাই না? আমি আর কিছু বলতে চাই না। তো এসবটা নিয়ে আপনি আর ওপথে হাঁটলেন না? আমার হাঁটলেন না শব্দটা না বলে আমি বলি, আমি বিয়ের পর 2000 সালে আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পর মোটামুটি প্রথমবারে আমি আমার বড় আব্বা, বড় আব্বা শ্বশুর হুসেন মোহাম্মদের শেখ সাহেবের কাছে প্রস্তাব পাই আমার এলাকায় যাওয়ার জন্য। তো এটা লাভ দেওয়ার কথা, খুব স্বাভাবিক কোশ্চেন ছিল, আমরা অপেক্ষা ছিলাম। হ্যাঁ, আমি কখনোই আমাকে বিষয়টা টানে নাই, কখনো টানে নাই, এবং দিন যতই যাচ্ছে টানেই না, বরং আমার অনাগ্রহ বাড়তেই থাকে। দলীয় রাজনীতি এর প্রতি আমার কোনো আকর্ষণই নাই, একদম এক কণা পরিমাণও নাই, আমি কখনোই না, একদম কখনোই না। আমি বলি এবং আমি এটা জিনিসটা মেনটেন করতে পেরেছি আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, ওদের কারণে। ওরাও বিষয়টাকে পছন্দ করে না, ওরা যদি পছন্দ করতো তাহলে হয়তো আমার এক ধরনের আগ্রহ তৈরি হতো, এখন আমারও আগ্রহ নেই, ওদেরও আগ্রহ নেই, কাছে এই বিষয়টা আমার দিয়ে কখনো হবে কিংবা আমি কখনো আসবো প্রশ্ন আসে না। তো একটা বিষয় ক্লিয়ার করতে চাই প্লিজ, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা অনেক বেশি আকর্ষিত হয়েছি, অ্যাজ এ মাদার আমি ওনাকে দেখেছি, সে প্রেক্ষিতে আমি এতটাই কি বলবো ওনার ভালোবাসা দ্বারা আক্রান্ত হয়েছি, যে কারণে একবার নির্বাচনী ক্যাম্পেইনে আমি গিয়েছিলাম শুধুমাত্র সেই মাতৃত্বের যে যে ইয়েটা পেয়েছে, আমি তাপটা পেয়েছে, ওমটা পেয়েছে, মাতৃত্বের ওমটা পেয়েছে ওনার কাছ থেকে, এটা আমি জীবনে ভুলতে পারবো না। তো সেক্ষেত্রে হাইকমান্ড থেকে যদি দায়িত্বের কথা বলা হয় আপনি টেকনিক্যালি না করেন, ইট ইম্পসিবল, আমার দ্বারা সম্ভব না ওটা, আমি দলীয় রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি করি, কিন্তু আমি জম্মু কাশ্মীর আমাদের শ্বশুর বাবার বড় আব্বার শ্বশুরের বড় আমার বড় আব্বার শ্বশুর বলছে সে তখনই তো আমি করি নাই, আমি তো যাই হোক এটা 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 হতে চাইলে 2000 সালে হতে পারত, এটা অহংকার করে বলছি না, মাফ করুন প্রিয় দর্শক, একদমই ক্ষমা চাই, আমি এমন মানুষ না, কাজে আমাকে আসলে বিষয়টা টানে না, রাজনীতি আমাকে টানে না।